হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে হচ্ছে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ইরো ডিটেকশনের ক্লাস আর আজকে হচ্ছে তোমাদের নাউন্স অ্যান্ড নাম্বারের পার্ট টু ঠিক আছে তো এর আগে যে নাউন্স অ্যান্ড নাম্বারের ক্লাসগুলো করেছিলাম সেখানে আমি কয়েকটা রুল বলেছিলাম আর আজকে হচ্ছে যে বাকি রুলগুলো আছে তোমাদের নাউন্স এন্ড নাম্বারের সেই রুলগুলো আমি আজকের ক্লাসেই বলবো ঠিক আছে তো আমি তোমাদের আর্টিকেল আর নাউন অ্যান্ড কেস এই যে ক্লাস দুটো ইয়োরের সেই রুলগুলো বলেছি এবং এগুলোর উপরে কিন্তু প্র্যাকটিস করিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা যারা করনি এই ক্লাসগুলো তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো এই এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের জানোই যে পুরোপুরি বাংলায় হচ্ছে আর এই যে ইরোড ডিটেকশনের রুলগুলো তোমাদের ডাব্লিউ বিসিএস ওয়েস্টবেঙ্গল পিএসসি বেঙ্গল পুলিশ এসএসসি সিজিএল সিএইচএসএল ব্যাঙ্ক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ইরোড ডিটেকশন আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু খুব মন দিয়ে করবে ঠিক আছে তো আজকে হচ্ছে ক্লাস এইট এই সিরিজের তো এর আগের দিন হচ্ছে তোমাদের আমি এই লাস্ট রুল সি নম্বরটা বলেছিলাম যে ম্যান এবং ওমেন কম্পাউন্ড নাউন দুটো যদি থাকে তাহলে হচ্ছে কি দুটো পার্ট কি হবে প্লুরাল করতে হবে ঠিক আছে তো দেখো মেন সার্ভেন্ট মিন সার্ভেন্টস ম্যান টিচার মিন টিচার্স ওমেন ডক্টর ওমিন ডক্টরস আর এই যে এগুলোর উপরে ম্যান এবং ওমেনের এইটার উপরে কিছু একটা এক্সেপশনও বলেছিলাম যে হচ্ছে তোমাদের ম্যান হেটার যদি থাকে তো এখানে ম্যানটা ম্যানই থাকবে আর হেটারের সাথে তোমাদের এস হয়ে যাবে ঠিক আছে হেটার্স আর ওমেন লাভার থাকলে ওমেন লাভার্স এস হয়ে যাবে ঠিক আছে তেমনই হচ্ছে তোমাদের ওমেন হেটার ওমেন হেটার্স ম্যান লাভার ম্যান লাভার্স এভাবে হয়ে যাবে ঠিক আছে তো এই দুটো হচ্ছে তোমাদের একটু এক্সেপশন বলেছিলাম তো চলো বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকে হচ্ছে তোমাদের সেই রুলের হচ্ছে ডি নম্বর পার্টটা কিছু নাউন আছে যাদের শেষে এফ বা এফ ই থাকে ঠিক আছে কিছু নাউন আছে যাদের শেষে এফ আর এফ ই থাকে তাদেরকে প্লুরাল করার সময় এফ আর এফ ই উঠে গিয়ে কী হয় ভি ইএস যুক্ত করতে হয় ঠিক আছে সেগুলো দেখো কী কী আছে এইখানে ইম্পর্টেন্টগুলোই নিয়েছি আমি দেখো লাইভ লাইভস ওয়াইভ ওয়াইভস কাফ কাপস হাফ হাফস সেলফ সেলফস থিপ থিপস লোফ লোভস ঠিক আছে তো এর আগের দিন তোমরা একজন কমেন্ট করেছিলে যে লোফের যে প্লুরাল ফর্মটা সেটা হচ্ছে তোমাদের এল ও ভিই এস এরকম করে কমেন্ট করেছিল কিন্তু এটা ঠিকই আছে ঠিক আছে এর আগের দিনও এটা বলেছিলাম ঠিক আছে লোভ অফ যেটা বলেছিলাম তো এটা লোভস অফই হবে এখানে স্পেলিংটা এল ও এ এস হবে ঠিক আছে তো চলো নেক্সট আসা যাক তো এই নম্বরটা দেখো সেই যে একটু আগে বললাম তোমাদের যদি নাউনের শেষে এফ আর এফ ই থাকে তো এফ আর এফ ই উঠে গিয়ে বি ই এস যুক্ত হয় ঠিক আছে কিন্তু আবার কিছু নাউন আছে যাদের শেষে এফ আর এফ ই থাকে কিন্তু সেগুলোকে যদি প্লুরাল করতে হয় তাহলে শুধুমাত্র আমাদের এস লাগাতে হয় ঠিক আছে মানে এই এফ আর এফির হচ্ছে এটা কি এক্সেপশন ঠিক আছে এই এফ আর এফ হচ্ছে এক্সেপশান এগুলো তোমাদের কিন্তু ভালো মতো মনে রাখতে হবে দেখো চিপ চিপস এটার শেষে দেখো এফ আছে কিন্তু এটা এফটা উঠে যায়নি উঠে গিয়ে ভিএস হয়নি ঠিক আছে শুধু এস যুক্ত করে আমাদের এখানে প্লুরাল ফর্মটা করতে হবে যেমন দেখো ক্লিপ আর হচ্ছে ক্লিপস ক্লিপ মানে হচ্ছে খাড়া ঠিক আছে ক্লিপ মানে হচ্ছে খাড়া এটা হচ্ছে খাড়া এটাকে ক্লিপ বলা হয় তারপরে দেখো বিলিপ বিলিপস ঠিক আছে বিলিপ বিলিপস তারপরে প্রুফ প্রুফস রুফ রুফস ট্রাফ ট্রাফস ঠিক আছে বুঝতে পারলে তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে বুঝতে পারলে নেক্সট দেখো ছয় নম্বর যদি নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন হয় তাহলে প্রিপোজিশনের দুই পাশে অবস্থিত নাউন কী হবে সিঙ্গুলার হবে প্লাস নাউনজিশন তো এই নাউনটাও সিঙ্গুলার হবে আর এই নাউনটাও তোমাদের কী হবে সিঙ্গুলার হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল এটা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু এসেছে ঠিক আছে এই রোল তো এটা মনে রাখবে তোমরা দেখো এক নম্বর এক্সাম্পলটা রো আপন রো ঠিক আছে রো আপন রো মানে একটা রোয়ের উপরে আরেকটা ঠিক আছে রো আপন রো একটার পর আরেকটা তো এটা রোস আপন রোস এইভাবে কিন্তু এটা হবে না ঠিক আছে এখানে এস হবে না বুঝতে পারলে সিঙ্গুলার হবে এগুলো দেখো নাউন হবে এটা প্রিপোজিশন আর হচ্ছে নাউন তো রো আপন রো হবে বুঝতে পারলে দেখো ডে আফটার ডে নাউন নাউন তো ডে আফটার ডে এখানে ডেস ডেস আফটার এভাবে কিন্তু এটা হবে না এখানে এসগুলো বুঝতে পারলে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন যদি থাকে তাহলে প্রিপোজিশনের দুই পাশে অবস্থিত নাউন দুটো কি হবে সিঙ্গুলার হবে বুঝতে পারলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল এটার জন্য স্টার মার্ক দিয়ে রাখলাম তো দেখো একটা প্রবলেম দিয়েছে এখানে ওমেন আফটার ওমেন ক্লাইম দ্য রোস্ট্রাম টু স্পিক এগেন্স্ট দ্য ক্রুয়েল প্র্যাকটিস অফ ডাউডি অ্যান্ড ব্রাইট বার্নিং আর নো এরার ঠিক আছে মানে এখানে কি বলেছে মহিলার উপর মহিলা রোস্ট্রামে উঠেছে ঠিক আছে রোস্ট্রাম মানে হচ্ছে যেখানে বক্তৃতা দেয় বা ভাষণ দেয় সেটাকে কি বলা হয় রোস্ট্রাম বলা হয় ঠিক আছে রোস্ট্রামে উঠেছে এবং এই যে ক্রুয়েল প্র্যাকটিস আছে একটা প্রথা আছে কি ডাউরির প্রথা এবং হচ্ছে ব্রাইট বার্নিং ঠিক আছে মহিলাদের যে পুড়িয়ে ফেলে এরকম যে প্রথা আছে এইটার বিপক্ষে বলার জন্য একের পর এক মহিলা রোস্টামে উঠেছে ঠিক আছে রোস্টাম মানে হচ্ছে যেখানে বক্তৃতা দেয় আর কি সেই জায়গাটা এটাকে পোডিয়ামও বলা হয় তো এই জায়গায় উঠেছে একজনের পর একজন এর বিরুদ্ধে বলেছে বুঝতে পারলে তো এখানে দেখো ভুলটা আছে তোমাদের এই এই যে ওমেন আফটার ওমেন তো এই ওমেন হবে না এখানে ইটা হবে না এখানে হবে তোমাদের ওমেন ওমেন আফটার ওমেন ঠিক আছে ওমেন কী হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের প্লুরাল হয়ে যাবে কিন্তু এখানে কি হবে বলেছে যদি নাউন প্লাস হচ্ছে প্রিপোজিশন প্লাস যদি নাউন থাকে তাহলে এই পাশের যে দুটো নাউন হবে এগুলো কি হবে তোমাদের সিঙ্গুলার ফর্মে হয়ে যাবে আর ওমেন যেটা আছে এম ই এন যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল ফর্মে হবে ঠিক আছে তো এখানে তোমাদের এটা প্লুরাল না হয়ে এটা কি হবে তোমাদের সিঙ্গুলার হবে ওমেন আফটার ওমেন ক্লাইম দ্য রোস্টাম টু স্পিক এগেনস্ট দ্য ক্রুয়েল প্র্যাকটিসেস অফ ডাউরি অ্যান্ড ব্রাইট বার্নিং ঠিক আছে এভাবে এটা হয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চলো নেক্সট রুলে আসা যাক নেক্সট হচ্ছে সাত নম্বর রুল এটাও খুব ইম্পর্টেন্ট রুল দেখো তোমরা ফাইভ রুপিস টেন মাইলস এরকম যে ব্যবহারটা হবে ঠিক আছে এর ব্যবহারটা কিন্তু হবে ফাইভ রুপিস আর টেন মাইল এর ব্যবহার হবে কিন্তু যদি এদের পরে নাউন ব্যবহৃত হয় ঠিক আছে ফাইভ রুপি এরপরে যদি আবার নাউন চলে আসে টেন মাইল এরপরে যদি নাউন চলে আসে তাহলে কি হবে না তোমাদের এইভাবে ফাইভ রুপিস এইখানে এসটা হবে না শুধু হবে ফাইভ রুপি ঠিক আছে টেন মাইলস হবে না এখানে কি হয়ে যাবে তোমাদের টেন মাইল হবে বুঝতে পারলে ফাইভ রুপিস আর টেন মাইলস এর ব্যবহারটা হবে কিন্তু এদের পরে যদি তোমাদের নাউন চলে আসে তাহলে কি হবে না তোমাদের এই এসটা এসটা ব্যবহার হবে না ঠিক আছে তো শুধু সেখানে হয়ে যাবে তোমাদের ফাইভ রুপিস তারপরে আসবে নাউন টেন মাইল তারপরে আসবে নাউন বুঝতে পারলে এক্সাম্পলটা দেখো এক্সাম্পলটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ফাইভ রুপিস বিন স্পেন্ড পাঁচ টাকা খরচ করা হয়েছিল ঠিক আছে পাঁচ টাকা খরচ করা হয়েছিল ফাইভ রুপিস হ্যাভ হ্যাপটা কি তোমাদের ভার্ভ ঠিক আছে এখানে তোমাদের নাউন নেই তো এখানে কী হয়ে গেলো ফাইভ রুপিস এসটা এখানে হবে ঠিক আছে এইভাবে বললাম যে ফাইভ রুপিস টেন মাইলস এর ব্যবহার হবে কিন্তু এদের পরে যদি তোমাদের নাউন আসে এখানে দেখো ভার বাড়ছে এদের পরে যদি নাউন আসে তাহলে তোমাদের এস ইউজ হবে না দেখো এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে আই হ্যাভ আ ফাইভ রুপি নোট এইখানে দেখো নোট একটা নাউন চলে এসছে ঠিক আছে তো এখানে কি হবে না তোমাদের ফাইভ রুপিস নোট এইভাবে এখানে এসটা হবে না কারণ কি দেখো এখানে তোমাদের বললাম আমি কিন্তু যদি এদের পরে নাউন চলে আসে দেখো এই যে ফাইভ রুপি এরপরে যদি নাউন চলে আসে তাহলে তোমাদের কি হবে না এসটা ব্যবহার হবে না এখানে হয়ে যাবে তোমাদের আই হ্যাভ আ ফাইভ রুপি নোট আমার কাছে পাঁচ টাকার একটা নোট আছে বুঝতে পারলে যদি নাউন চলে আসে তার আগে তোমাদের এখানে এই যে রুপি বা হচ্ছে মাইলস এগুলোর সাথে কি হবে না এস ব্যবহার হবে না বুঝতে পারলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল এটা দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় এরোরগুলো আসে বুঝতে পারলে নেক্সট দেখো আট নম্বর ওয়ান অফ দ্য আর নাউন যদি হয় ঠিক আছে ওয়ান অফ দ্য তারপরে যদি নাউনটা হয় সেটা কি হবে তোমাদের প্লুরাল হবে ঠিক আছে ওয়ান অফ দ্য তারপরে যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল এক্সাম্পল দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েস ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট কী হবে বয়েস এই যে বয়েসটা এটা নাউন আছে আর এখানে কি হবে এস হবে ঠিক আছে শুধু যদি বয় হয় তাহলে কিন্তু হবে না আর পরীক্ষা কিন্তু এভাবেই আছে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় এভাবে আসবে তোমাদের বুঝতে পারলে তো এইটা হবে না এখানে বয়েস হবে ওয়ান অফ এর পরে ওয়ান অফ দার পরে যে নাউনটা হবে তোমাদের ঠিক আছে মোস্ট ইন্টেলিজেন্ট বয়েস এটা হচ্ছে পুরোটাই নাউন হয়ে গেল তো ওয়ান অফ দার পরে যে তোমাদের নাউনটা হবে সেটা কি হবে তোমাদের প্লুরাল ফর্মে হবে বুঝতে পারলে নেক্সট দেখো ইচ অফ দার পরে যে নাউনটা হবে সেটাও প্লুরাল হবে আইদার অফ এ অফ দার পরে যে নাউনটা হবে সেটাও প্লুরাল হবে আর নাইদার অফ দার পরে যে নাউনটা হবে সেটা কি হবে প্লুরাল হবে বুঝতে পারলে এক্সাম্পল দেখো ইচ অফ দ্য বয়েস ইচ অফ দ্য বয়েস মানে এখানে তোমাদের কি হবে বয়েস মানে প্লুরাল ফর্ম হবে তারপরে দেখো আইদার অফ দ্য ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস এখানে কিন্তু এস হবে তোমাদের প্লুরাল ফর্মে হবে আইদার অফ দার পরে হচ্ছে কী হবে তোমাদের যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল ফর্মে তারপরে দেখো নাইদার অফ দ্য ক্যান্ডিডেটস তো এই নাইদার অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা কী হবে তোমাদের প্লুরাল ফর্মে থাকবে এইভাবে তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে ইজ অফ দ্য বয় ঠিক আছে ইচ অফ দ্য বয় এরকম করে দেবে তারপরে আইদার অফ দ্য ক্যান্ডিডেট এভাবে দেবে পরীক্ষায় ঠিক আছে তো তোমরা মনে রাখবে ইচ অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল আয়দার অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল নাইদার অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল আর এখানেও দেখো ওয়ান অফ দার পরে যে নাউটা থাকবে সেটা হবে প্লুরাল ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছ নেক্সট আসা যাক দশ নম্বরটা দেখো নন অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল এনি অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা কি হয়ে যাবে প্লুরাল ঠিক আছে তো দেখো নন অফ দ্য ভোটার্স নন অফ দ্য ভোটার্স এখানে কী হবে এস হবে তোমাদের এনি অফ দ্য ক্যান্ডিডেটস এখানে দেখো এস হবে তোমাদের বুঝতে পারলে তো নন অফ দার পরে যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল এনি অফ দার পরে যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল তো তোমরা এগুলো কিন্তু একবারে মুখস্থ করে নেবে ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য তারপরে হচ্ছে নন অফ দ্য আর এনি অব দ্য এগুলোর পরে যে নাউনটা থাকবে সেগুলো কী হবে সবসময় তোমাদের প্লুরাল হবে বুঝতে পারলে তো এগারো নম্বরটা দেখো তোমরা মোস্ট অফ দ্যার পরে যে নাউনটা থাকবে সেটা যদি দেখো এখানে একটু স্টারমার্ক দিয়ে রাখছি কাউন্টেবেল আর এখানে হচ্ছে আনকাউন্টেবেল কাউন্টেবেল আর আনকাউন্টেবলের একটা নতুন নিয়ম চলে আসছে এখানে এতক্ষণ যেগুলো আসছিল কি নন অফদার পরে যে নাউনটা থাকবে প্লুরাল হবে এনি অফদার পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল হবে ঠিক আছে সব প্লুরাল হয়ে যাবে সেখানে কিন্তু কাউন্টেবেল আর আনকাউন্টেবলের ব্যাপারে আসেনি কিন্তু এখানে দেখো মোস্ট অফ দ্য মোস্ট অফ দার পরে যে নাউনটা থাকবে সেটা যদি আনকাউন্টেবল হয় সেটা কি হবে সিঙ্গুলার ফর্মে হবে আর মোস্ট অফ দার পরে যদি নাউনটা যেটা হবে সেটা যদি কাউন্টেবেল হয় সেটা কি হয়ে যাবে তোমাদের প্লুরাল ফর্মে হয়ে যাবে ঠিক আছে আর কাউন্টেবেল আর আনকাউন্টেবলের ব্যাপারে আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে বলেছি যেগুলোকে গোনা যাবে সেগুলো হচ্ছে কাউন্টেবল আর যেটা গোনা যাবে না যেমন দুধ জল এগুলোকে গোনা যায় না তেল এগুলো হচ্ছে কি হয়ে যাবে আনকাউন্টেবলের মধ্যে পড়ে যাবে বুঝতে পারলে তারপরে দেখো এখানে এক্সাম্পল মোস্ট অফ দ্য পিপল ঠিক আছে পিপল পিপলটা কী হয়ে যাবে আনকাউন্টেবল নাও পিপল কতজন আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে পিপল মানে লোকজনকে বোঝাচ্ছে মোস্ট অফ দ্য পিপল মানে অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে একবারে ইন দ্য ওয়ার্ল্ড আর পুয়ার মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর পুয়ার মানে হচ্ছে এই পৃথিবীর বেশিরভাগ লোকজনই কি গরিব মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর পুয়োর বেশিরভাগ লোকই এই পৃথিবীর কি গরিব ঠিক আছে এইভাবে বোঝাচ্ছে এটা তো পিপলটা কি এখানে আনকাউন্টেবল নাউন ঠিক আছে আনকাউন্টেবল নাউন সেই জন্য কী হলো এটা পিপলটা সিঙ্গুলার হয়ে গেল তারপরে নেক্সট দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে মানে বেশিরভাগ ছাত্রই আজকে কি অনুপস্থিত তো মোস্ট অফ দ্যার পরে এখানে দেখো স্টুডেন্টস আছে কারণ ছাত্ররা গোনা যাবে কতজন ছাত্র আছে দশজন বিশজন তিরিশ জন এভাবে কিন্তু এটা গোনা যায় যে ছাত্ররা কতজন আছে ঠিক আছে মানে মোস্ট অফ দ্য ছাত্র মানে বেশিরভাগ ছাত্ররাই কী ছিল অ্যাবসেন্ট ছিল ঠিক আছে তো স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে সে তার জন্য কী হলো এটা প্লুরাল ফর্মে হলো ঠিক আছে তো স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন সেজন্য এটা প্লুরাল হবে আর পিপল হচ্ছে আনকাউন্টেবল নাউন সেজন্য এটা কী হবে সিঙ্গুলার হবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো নেক্সট দেখো বারো নম্বর আজকের লাস্ট রুল এবং নাউন অ্যান্ড নাম্বার এখানেই তোমাদের শেষ হবে রুলগুলো আর নেক্সট যেটা ক্লাস করাবো সেখানে আমি তোমাদের এই রুলগুলোর উপরে প্র্যাকটিস করাবো ঠিক আছে তো দেখো এখানে অল অফ দ্য ঠিক আছে অল অফ দ্য পরে যে নাউনটা থাকবে সেটা যদি আনকাউন্টেবল হয় তাহলে কী হবে সেটা সিঙ্গুলার ফর্মে হবে ঠিক আছে এই দেখো মোস্ট অফ দ্যার মতোই এই রুলটা অল অফ দ্য যদি নাউনটা আনকাউন্টেবল হয় তাহলে এটা সিঙ্গুলার হবে আর অল অফ দার পরে যদি নাউনটা কাউন্টেবেল হয় তাহলে সেটা কী হবে প্লুরাল হবে ঠিক আছে বুঝতে পারলে তো এক্সাম্পল দেখো অল অফ দ্য ওয়াটার অফ দ্য ওশান আর সল্টি মানে সমুদ্রে সব জলই কি আছে তোমাদের সল্টি মানে লবণাক্ত ঠিক আছে সমুদ্রে সম্পূর্ণ জল কি লবণাক্ত এই তো অল অফ দ্য অল অফ দ্য কি ওয়াটার ওয়াটার কি আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউন কি হবে তোমাদের সিঙ্গুলার ফর্মই হবে বুঝতে পেরেছো তো নেক্সট দেখো এখানে অল অফ দা স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে ঠিক আছে অল অফ দ্য স্টুডেন্ট মানে সব ছেলেই আজকে কি অ্যাবসেন্ট ওখানে ছিল মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে বেশিরভাগ ছেলে ঠিক আছে মানে কিছু ছেলেপেলে আসছিল আর কি কিন্তু এখানে কি বলেছে অল অফ দ্য স্টুডেন্টস মানে সব ছেলেই আজকে অনুপস্থিত বুঝতে পারলে তো এখানে হচ্ছে অল অফ দা তারপরে দেখো স্টুডেন্টস কাউন্টেবল নাউন সেই জন্য কি হলো তোমাদের এস ইউজ হলো বুঝতে পারলে তো নেক্সট যে প্রবলেমটা আছে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা দেখো প্রবলেমটা কী বলেছে ওয়ান অফ দ্য প্রবলেম উইথ ইউ ইজ দ্যাট ইউ ডু নট কাম ইন টাইম ঠিক আছে তোমার সাথে যেটা একটা সমস্যা সেটা হচ্ছে তুমি সময়ে আসো না ঠিক আছে তুমি সময়ে আসো না ঠিক আছে তো এখানে তোমাদের এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমাদের আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে ওয়ান অফ দ্য প্রবলেম উইথ ইউ ইজ দ্যাট ইউ ডু নট কাম ইন টাইম বুঝতে পারলে আর নো এরোর তো যেখানে এররটা আছে তোমরা সেটা এ বি ডি করে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানেই তোমাদের এই রুলগুলো শেষ হচ্ছে নাউন্স এর নাম্বারের এরপরে আমি আরও ক্লাস নিয়ে আসবো তোমাদের এরোরের জন্য তার আগে তোমাদের এই নাউনের নাম্বারের ওপরে আমি প্র্যাকটিস করাবো একটা তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধু শেয়ার করবে কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে এবং তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ আছে সেখানে ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করে নেবে এছাড়াও গ্রুপ রয়েছে সেখানে গ্রুপে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে